বৃহস্পতিবার এলেই যতই সকাল সকাল ঘুম থেকে উঠিক না কেন, মন সব সময় তাড়া দেবে যে তাড়াতাড়ি কাজ করতে হবে, তাড়াতাড়ি কাজ করতে হবে, তাড়াতাড়ি কাজ করতে হবে। এটা কেন জানি না, এক্সট্রা হয়তো আধা ঘন্টা টাইম বৃহস্পতিবারের পূজা দিতে লাগে, তবুও সেই কাজটা করতে মন কেন এত তাড়া দেয় সেটা আজ অবধি বুঝতে পারলাম না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা একদম পূজা কমপ্লিট করেই তবেই শুরু করলাম, অনুরোধ রইল, সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আজকেও কালকের মতো সুজি ভিজিয়ে রেখেছিলাম দই দিয়ে, আর তারপর তার উত্তাপাম বানিয়ে নিয়েছি, আর আমি এক গ্লাস জুস বানিয়ে নিয়েছি। খেতে বসে খুবই কথা হচ্ছে, আর আমি যে জুসটা বানিয়েছি বিটরুট, ক্যারোট আর শসা দিয়ে, সেই জুসটা ওকে একটু টেস্ট করতে বলায় ওর মুখের ভঙ্গিটা এমন করলো যে সত্যি হেসে গড়াগড়ি হয়ে যাচ্ছিলাম। আর আমি জুসটা খেতে আমার দাঁত দাঁতগুলো একদম লাল হয়ে গেছে, যেহেতু বিটরুট আছে এর ভিতরে, তো তার জন্য আমাকে বলছে আয়নায় মুখটা দেখো তোমার কেমন লাগছে। তো এইসব কথাবার্তা নিয়ে হাসাহাসি হচ্ছে, তাছাড়াও কথা হচ্ছে স্কুলে, ওর স্কুল মানে সরি স্কুল না, এখন কলেজ হয়ে গেছে, তো ওর কলেজ হোস্টেল সেই সব গল্প চলছে। আর পিয়ার কিন্তু সকালেই চান হয়ে গেছে, আমারও চান হয়ে গেছে, তো এখন তো ঘরে কেউ নেই, মজুমদার ডিউটি চলে গেছে, পুতু স্কুল চলে গেছে, পুতু আজকে স্কুলে পরোটা নিয়ে গেছে। কালকে দুপুরবেলা যে পরোটার জন্য যে আটাটা মেখেছিলাম সেই আটাটা অল্প একটুখানি ছিল, ও রাত্রেই আমাকে বলেছিল যে মামি এটা দিয়েই আমাকে সকালে পরোটা বানিয়ে দেবে, এটা আমি স্কুলে নিয়ে যাব। তো ও পরোটার আচার নিয়ে গেছে, আর সকালবেলা আমি উত্তাপাম বানিয়েছিলাম, সেটা মজুমদার খেয়ে গেছে, আর যতটুকুখানি ছিল পিয়ার জন্য বানিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি যে প্রত্যেক দিন এই জুসটা খাই এমন কিন্তু নয়, যেদিন মনে হয় আমার খাওয়ার ইচ্ছা নেই অথচ হালকা খিদে পেয়েছে সেদিনই কিন্তু আমি এই জুসটা খাই। না তুই তো লকারের চাবিটা হারিয়ে বসে আছিস, সেকেন্ড ডোজের পেপারটা নে আর আধার কার্ডটা নে। দেখ লেখা আছে এখন নিতে যাচ্ছে হচ্ছে বুস্টার ডোজ, তো ও বেরিয়েছে আর ওমনি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ওর জন্য ছাতাটা দিয়ে দিলাম। আর ও আমার যাওয়ার কথা বলছিল সাথে, কিন্তু এর আগের বার গিয়ে এতটা লেট হয়ে গেছিল যে এবার যাওয়ার মতো সাহসই পেলাম না। হয়ে গেছে ভ্যাকসিন, লাইন ছিল না, আমরা সেবার গেছিলাম বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ভালো তো ছাতা নেওয়ার জন্য বৃষ্টি হয়েছিল। আর হচ্ছে আমরা সেদিন গেছিলাম জানিস, পুরো দেড় ঘন্টা লাইন নিয়ে নিয়েছিলাম বুস্টার ডোজ, তোর বাবার আমি মানে আমার এক ঘন্টায় হয়ে গেছিলো, তোর বাবার লেগেছিলো দেড় ঘন্টা, এগারোটায় গেছি, 12:30টার পরে বাড়ি এসছি। না সেদিন কি হয়েছিল, বসে আছে
মানে ও বাড়ি আসছে পুষ্পে ছুটি মানিয়েছে ছুটি মানিয়েছে। তো এখন দুপুরে যে রান্না বান্না করা হবে সেইগুলো কাটতে বসেছি, তবে এখন কলমি শাক নিয়ে বসেছি, এটাই তো একটু বেশ ভালোই টাইম লাগে। যেদিন শাক পাতড়া রান্না করব ভাবি, শাক বা কোনো ডাঁটা, সেসব কিন্তু আমি আগের দিন রাত্রে কেটে রেখে দিই, কিন্তু আজকের আর কাটা হয়নি। কারণ প্রিয়া আসাতে টাইম যে কোথা থেকে চলে যাচ্ছে বুঝতে পারি না, ও বসলেই ব্যাস গল্প করতে থাকি আর কি, ঠাট্টা করতে থাকি, এতেই টাইমটা কেটে যায়। তো এইভাবে আর আমার শাক কাটা হয়নি, তো এখন নিয়ে বসেছি। আর ও এখন ছোটো ছোটো বিস্কিট খাচ্ছিল, তো সেগুলো নিজেও খাচ্ছে আর আমাকে দিচ্ছে, আর সবসময় মুখের ধারে নিয়ে নিয়ে টেনে নিচ্ছে। তো এইভাবে দুজন বেশ খানিকক্ষণ হাসি ঠাট্টা করতে করতে শাক সবজিগুলো কাটা শেষ করে নিয়েছি। তো এইভাবেই কদিন বেশ ভালোভাবে কেটে যাচ্ছে প্রিয়ার সাথে। প্রিয়া আবার রবিবারে চলে যাবে, কারণ ও পরীক্ষা শুরু হবে 26 তারিখ থেকে, মানে ফার্স্ট সেমিস্টার। তো এসেছিলো শুধু বুস্টার ডোজটা নিতে, তো সেটা তো নেওয়া হয়ে গেছে, আর রবিবারে ও আবার কলেজে চলে যাবে। তো তখন ওই এই টাইমটা আমি একা হয়ে যাই, যেদিন এসি থাকে বা পুতুর স্কুল থাকে। তো কাটাকুটি করে সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি, আজকে পুঁটি মাছ আর চিংড়ি মাছ হবে। তো পুঁটি মাছের ঝাল হবে, আর এখানে ছোটো ছোটো কিছু কচু ছিল, সেগুলো আমি বয়েল করে নিয়েছি। তো কচু দিয়ে চিংড়ি মাছের টক করবো, আর এইখানে হচ্ছে থানকুনি পাতা, যেটা এত বছর পরে আমার চোখের সামনে পড়েছে, আমি এখানে এতদিন আছি কোনোদিন দেখতে পাই না। তো এখন পেয়ে সেগুলো নিয়ে চলে এসেছি, থানকুনি পাতা বড়া করবো, আর এখানে কলমি শাক কেটে নিয়েছি, কলমি শাক চিংড়ি মাছ দিয়ে করব, আর পেঁয়াজ রসুন আদা যা যা লাগে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখবেন রান্নার আগের প্রস্তুতিটাতেই বেশি টাইম লাগে, যদি কেটে কুটে বেটে বুটে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসে রান্নাটা বসানো যায় তখন কিন্তু রান্না করতে একদমই টাইম লাগে না। তো আজকে প্রথমেই ভাবছি পুঁটি মাছের ঝালটা করে নেব, তো তার জন্য পুঁটি মাছগুলো ভেজে নিলাম। আর পুঁটি মাছ উঠিয়ে নিয়ে আর একটু তেল দিয়েছিলাম, তার ভিতরে কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিলাম, দিয়ে একটু টমেটো আদা রসুন বেটেছিলাম সেটাকে দিয়ে, আর তার ভিতরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিয়েছি, তারপর টকটক করে ফুটে গেলে মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি। আমি রান্না করছি আর প্রিয়া বসে একটু পড়াশুনো করে নিচ্ছে, তবে আজকে আকাশটা কিন্তু একদম মেঘলা হয়ে আছে। এদিকে যদি সেইভাবে বৃষ্টি হয় না, মানে আমি যেখানটা থাকি পারাদ্বীপে, সেই পারাদ্বীপে কিন্তু মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর মেঘলা হয়ে থাকছে, কিন্তু খবরে যা শুনছি পুনে সুরাট এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রেড অ্যালার্ট জারি করেছে, মানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো প্রকৃতি কখন কিভাবে কোথায় কেমনভাবে কি করে সেটা বোঝা খুব মুশকিল। যদিও আমার এখানে পুঁটি মাছের ঝালটা হয়ে এসেছে, আমি শুধু একটুখানি ধনে পাতা দিয়ে আর এটাকে নামিয়ে নেব। এখন কচুর টক করব, তো অল্প তেল দিয়ে তার ভিতরে সর্ষে শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেটা হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়েছি লবণ হলুদ মাখানো, ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে কচুগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি, আর তার ভিতরে পরিমাণ মতো লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, খুব অল্প পরিমাণে তেঁতুল দিতে হয়, আর এটা ফুটে উঠলে ব্যাস হয়ে গেল। আর এখানে কিন্তু আমি পুরানো তেঁতুল দিয়েছি, তাই একটুখানি কালো কালো রং হয়েছে, নতুন তেঁতুল দিলে একটু লালচে ধরনের হয়। আর এই চিংড়ি মাছ দিয়ে কচুর টক, এটা একটা হচ্ছে আমার অন্যতম ফেভারিট তরকারি, এটা আমার মায়ের রেসিপি, মা রান্না করতো যেটা খেতে খুবই ভালো লাগতো, যদিও এতবার ট্রাই করি কিন্তু মায়ের হাতের স্বাদ কখনো আসে না, কিন্তু এই মনটাকে তৃপ্তি করার জন্য বারবার ট্রাই করতেই থাকি।
আর প্রিয়া বইগুলো নিয়ে একবার এঘর ওঘর নিয়ে পড়াশুনো করছে, স্থির পাচ্ছে না যদিও। তো যাই হোক, আমি থানকুনি পাতাগুলো ধুয়ে ভালো করে কুচি নিয়েছি, নিয়ে এর ভিতর একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি, অল্প মানে ময়দানা বেসন দিয়েছি, একটু লবণ হলুদ চিনি, একটু লঙ্কা কুচানো দিলাম, আর একটু ভাজা মশলা দিলাম, আর একটু বেকিং সোডা দিয়েছি। দিয়ে এটাকে ঢেকে এখন রেখে দিয়েছি, কারণ গরম গরম খেতেই ভালো লাগে। তো একদম দুটোর সময় এগুলো আমি ভাজবো। আর এদিকে কাটাকুটি করেই আমি কিচেনে চলে গেছিলাম, তো এধারের ঘরটা পরিষ্কার হয়নি, তো তার জন্য সেগুলো এখন একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এই জায়গাটা একটু মুছে নেব, কারণ সবজি কাটার পরে যদি না মোছা হয় তো দেখবে কালো কালো দাগ পড়ে যায়। চপিং বোর্ড যখন নতুন কেনা হয় তখন কিন্তু বারবার তেল লাগিয়ে রাখলে কিন্তু বোর্ডটা খুব ভালো থাকে, যতবার ধোয়া হয় ততবার যদি একটুখানি কটনে করে হোক বা কাপড়ে করে হোক, একটু সর্ষের তেল হোক নারকেল তেল হোক বারবার লাগানো যায়, তো চপিং বোর্ডটা খুবই ভালো থাকে। যখন পুরানো হয়ে যাবে তখন সেটা 10 দিনে একবার কিংবা 15 দিনে একবার লাগালে অসুবিধা হয় না, কিন্তু যখন নতুন থাকে তখন কিন্তু যদি প্রত্যেক দিন একবার করে লাগানো যায় তো বোর্ডটা মানে দীর্ঘমেয়াদী হয়, টেকসই হয় ভালো, আর জিনিসটা খুবই ভালো থাকে। আর দুটো বেজে গেছে, সবাই চলেও এসছে, মজুমদারি স্নানে চলে গেছে, আর পুতু এখন ড্রেস চেঞ্জ করছে, তারপর হাত পাটা ধোবে। ততক্ষণে আমি এটা তো সমস্ত কিছু দেওয়াই ছিল, তো সেটাকে ভালো করে মেখে নিয়েছি, বেশ টাইট টাইট করে মেখে নিয়েছি। আর আমি যখন এরকম পাতা আর বড়া করি, যেগুলো কুচিয়ে বেসন দিয়ে মেখে বড়া করি, তখন কিন্তু আমি বেসন হোক চালের গুঁড়ো হোক একটুখানি কম দেওয়ার চেষ্টা করি, যাতে যে জিনিস রান্না হচ্ছে সেটার ফ্লেভার যেন ভালোভাবে পাই। এখানে দুপুরে সমস্ত কিছু রেডি, পুঁটি মাছের ঝাল, কচু চিংড়ি মাছের টক, আর এখানে থানকুনি পাতা বড়া, আর কলমি শাক আর চিংড়ি মাছ। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিও করিনি, অনেকটা পরেই ভিডিওটা শুরু করেছি। এখন আমি হিসাবের খাতা নিয়ে বসে পড়েছি, মানে ওই সেই জীবন খাতার প্রতি পাতায় যতই করো হিসাব নিকাশ কিছুই রবে না। না, আমি কোনো জীবন খাতার পাতা নিয়ে বসিনি হিসাব নিকাশ করতে, জাস্ট আমার সংসারের হিসাব নিকাশের ডায়েরিটি নিয়ে বসে পড়েছি, আর তার সাথে সাথে দুই বোনকেও নিয়ে বসে পড়েছি পড়াবার জন্য। সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে, মানে চাটা বলতে টায়ের সাথে বিস্কিট ছিল, তো আমি চা বিস্কুট খেয়েছি আর দুই বোনে ম্যাগি খেয়েছে। তবে হ্যাঁ, প্রিয়া জোর করে আমাকে 2-3 চামচ ম্যাগি যদিও খাইয়ে দিয়েছে, তো সেই খেয়ে বসে পড়েছি। আর সন্ধ্যাবেলার টিফিন খাওয়ার পরে পুতু টিউশনি চলে গেছিলো, তো টিউশনির থেকে ওও চলে এসেছে, এখন 8:10-15 হয়েছে। আর টিউশন থেকে আসার পরের থেকেই বলছে শরীরটা খুবই খারাপ লাগছে, যদিও স্কুল থেকে যখন এসেছিল তখন দেখেই বোঝা যাচ্ছিল ও খুব ক্লান্ত, আর তখন ও নিজেও বলছিল শরীরটা খারাপ লাগছে। এতটা দেখভাল করি, এতভাবে পরিচর্যা করার চেষ্টা করি, তবুও যখন বাচ্চারা অসুস্থ হয়ে যায় তখন মনে করি মা হিসাবে এটাই আমার ফল্ট থেকে যায়। যদিও এইসবগুলো কেমনভাবে কন্ট্রোল করা যায় সেটা যদি জানা থাকতো তো খুবই ভালো হতো। তো যাই হোক, সে তো কন্ট্রোল করতে পারবো না, অসুস্থ তো আসবেই মাঝে মাঝে। তো এখন আমি কিচেনে চলে এসেছি, কারণ ডিনার বানাতে হবে। আর আমাদের জীবনের জীবন চক্রের সাথে তো এই যে ব্রেকফাস্ট লাঞ্চ ব্রাঞ্চ ডিনার এগুলো সব কিছু জড়িয়ে আছে, এগুলো না হলে দিনটা ঠিকমতোভাবে শেষ হয় না। তো তখন বলছিলাম সন্ধ্যাবেলা প্রিয়া জোর করে 2 চামচ ম্যাগি খাইয়ে দিয়েছে, আর তারপর থেকেই যেন মনে হচ্ছে পেটটা ভার হয়ে আছে, গলায় কিছু বাজছে, তো আমার রাত্রে খাওয়ার ইচ্ছা নেই। তার সাথে প্রিয়াও বলছে খাবে না, তো প্রিয়ারও ওরকম হচ্ছে, তো এখন আমি বেশ বকে শোকে ওকে একটু জল খাওয়ালাম, কারণ ও জলটা খুবই কম খায়। তো আজকে রাত্রে শুধু পুতু আর মজুমদারের জন্য রান্না হবে, তবে মজুমদার বলেছে আজকে যে আতপ চাল হয় গোবিন্দভোগের সেই চালটা দিয়ে ভাত হবে, আর তার সাথে হবে ডিম পোস্ট করে ডিম আলু দিয়ে ঝোল। তো ওর মতোই আমি গোবিন্দভোগ চাল দিয়ে ভাত বসিয়েছি আর ডিমের পোস্টগুলো করে নিলাম।
প্রিয়া বাড়ি আসলে সারা দিন এতটা টাইম আমার সাথে কাটায় আর এতবার এসে কিচেনে ঘুরঘুর করে যে ও চলে গেলে কিন্তু আমি সেটাকে খুব মিস করি। আর এখন পড়াবার দিয়ে শুধুই কিচেনে এসে ঢোমাচ্ছে, দুই বোনেই সেটা করছে, তো তার জন্য এখন আমি দুই বোনকে কাজে লাগিয়ে দিয়েছি। এক হচ্ছে প্রিয়াকে বললাম বাসন কতগুলো আছে বেসিন থেকে ধুয়ে ফেল, অনেক সময় হয় এদের কাজ যদি বলা হয় না পড়ার মাঝে তাহলে এরা মানে বাহানা করে ঠিক পড়ার জায়গায় চলে যায়, কিন্তু আজকে দেখলাম গেল না। আমি জাস্ট এই ট্রিকটা তার জন্যই লাগিয়েছিলাম যে প্রিয়াকে বলবো বাসনগুলো ধুয়ে দে তো প্রিয়া চলে যাবে পড়াশুনোর জায়গায়, কিন্তু দেখলাম ও গেল না। মানে বুঝতেই পাচ্ছি যে ও ও মানে এই টাইমটা একটুখানি ওর ও বোরিং ফিল করছে। আর পুতু যখনই কিচেনে আসলো ওকে বললাম যে বাস্কেটে যে বাসনগুলো আছে সেগুলো ওপরে উঠিয়ে দে, তো দুই বোনকে কাজে লাগিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্নাবান্না তোড়জোড় করছি। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, পেঁয়াজ জিরে ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এই আদা জিরে সমস্ত মশলা একসাথে দিয়ে সেটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন ঝোলের ভিতরে ডিমের কোষ দুটো দিয়ে দিয়েছি আর ফুটে উঠলেই ব্যাস রান্না শেষ, একটুখানি ধনে পাতা দিয়ে নাবিয়ে নেবো। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। গোবিন্দভোগ চালের আতপ চালের ভাত করাটা কিন্তু একটা সমস্যা দেখবেন, মানে খুব অসুবিধা হয়, কিন্তু দেখলাম ভাতগুলো বেশ ঝরঝরে নেবেছে। তো দুজনেই খেতে বসে পড়েছে মজুমদার আর পুতুকে, কিন্তু পুতুর কিন্তু আজকে খাওয়ার কোনো ইচ্ছা নেই, সামনে ভাতের থালা দিয়েছি তবুও সে ভাতের থালা নিয়ে চুপচাপ বসে আছে, তো জানি না ও কালকে স্কুলে যেতে পারবে কিনা। মানে জিভ বার করলেই না বাবার হাতে পড়েছি, বাবা বুঝতে পারিনি তাহলে তো চিল্লাতো। বাবা বুঝতে পেরেছে, দেখলা তোকে দিতে। আবার ওর পাতে লালা ফেলে দিস না, লালা পড়েনি তো। আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করতে চাই, যেটা হচ্ছে খাওয়ার যদি খুব অসুবিধা হয় খাওয়ার পরে গ্যাস হয়ে যায় তাহলে একটু জোয়ান আর বিট লবণ খেলে কিন্তু অনেকটা মানে অসুবিধা থেকে মুক্তি পাওয়া যায়। আমারও প্রিয়া তাই হচ্ছিল, তো আমরা কিছুক্ষণ আগে একটুখানি বিট লবণ বেশি করে আর একটু জোয়ান চিবিয়ে খেয়ে নিয়েছিলাম, যার জন্য আমি নিজেও একটু রিল্যাক্স বোধ করছি আর প্রিয়ারও মনে খায় মানে খিদে পেয়ে গেছে, তো তার জন্য একবার বোনের পাতের থেকে আর একবার বাবার পাতের থেকে খেয়ে ওর পেটটা ভরাচ্ছে। যদিও আমি বললাম যে কিছু বানিয়ে দিই তো সেটাও রাজি হলো না। তো যাই হোক, আমার ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। গুড নাইট, বাই।